শিকারকারী যত বড়ই আক্রমণশালী হোক না কেন, মাঝে মাঝে তাকে ভুল সিদ্ধান্তের জন্য উল্টো নিজের জীবন দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী চিতার আক্রমণের চিত্র এবং ভুল শিকারের জন্য নিজের প্রতি বয়ে আনা বিপদের ফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, চিতা চোখের পলকে ঘন্টায় 100 কিলোমিটার কিংবা তারও অধিক গতিতে ছুটতে পারে। তবে প্রত্যেক প্রাণী তার একটি বিশেষ দুর্বল দিক থাকে, যার ফলে তাকে দুর্বল করে তোলে। তেমনি চিতারও দুর্বল দিক রয়েছে। চিতা হালকা ও পাতলা হওয়ার জন্য খুব দ্রুত ছুটতে পারে, কিন্তু তার এই হালকা শরীরের কারণে অন্যান্য বিড়াল প্রজাতির থেকে অনেকটা দুর্বল হয়ে থাকে। শরীর হালকা হওয়ার জন্য তার শিকার ধরা অনেক সহজ হয়ে থাকে, কিন্তু তাদের মারতে অনেক কঠিন ও সময় লেগে যায়। অনেক সময় দেখা গিয়েছে শিকার করা পশু উল্টো তার সঙ্গে লড়াই শুরু করে দেয়, শেষ অবধি শিকার করা প্রাণীতে তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি চিতা খাবারের সন্ধানে তার বাচ্চা সহ বেরিয়েছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর মা চিতা একটি বড় সাইজের হরিণকে শিকার করার চেষ্টা করে। চিতার পাশাপাশি তার ছানাগুলো হরিণটিকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। তবে চিতার থেকে বড় সাইজের হরিণ তার থেকে শক্তিশালী হয়ে থাকে। প্রত্যেক প্রাণী নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রকৃতি থেকে পাওয়া শক্তি ব্যবহার করে থাকে। যেমন এই হরিণের মাথায় সোচল শিং যে কোনো প্রাণীর শৈলে বিধে তাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। হরিণের মাথায় 2 থেকে 3 ফুট লম্বা সোচল শিংয়ের সাহায্যে চিতার উপর আক্রমণ শুরু করে দেয়। অনেক লড়াইয়ের এক পর্যায়ে চিতা তার শক্তিতে পেরে উঠতে পারছিল না। লড়াইয়ের পর একটা সময় হরিণের শিং চিতার পেটে ঢুকে যায়। বেচারা চিতা আহত হয়ে হরিণটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন চিতাটি হয়তো কোনো লড়াই হেরে গিয়ে পায়ের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে, যার সাথে অনেকগুলো বাচ্চা চিতাও রয়েছে। তারা এই আঘাতজনিত কারণে হয়তো কিছুদিন শিকার করতে পারবে না। তার এই দুর্দশার কারণে হয়তো তার বাচ্চাদের না খেয়ে মরতে হবে। তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা উচিত, এই বাচ্চা চিতার ভয়ঙ্কর শত্রু হলো সিংহ। এই সিংহ চিতার বাচ্চাকে দেখা মাত্রই আক্রমণ করে মেরে ফেলে। তবে এইরকমটা সবসময় হয় না। যখন সিংহ চিতার বাচ্চা সামনাসামনি দেখে ফেলে তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে অনেক সময় দেখা গেছে এই চিতার বাচ্চাকে অনেক প্রাণী কিছুটা ভয় পেয়ে থাকে, তাদের সামনাসামনি আসে না। তবে তাদের ভয় পাওয়ার আসল কারণ হলো তাদের দেখতে কিছুটা হানি বেজারের মতো হয়ে থাকে। বন্ধুরা, চিতার বাচ্চা জন্মের পর পিঠের অংশ কিছুটা কালো বা ধূসর এবং পিঠের অংশ সাদা হয়ে থাকে, যার ফলে দূর থেকে কোনো পশু এদের দেখলে হানি বেজার মনে করে। প্রকৃতপক্ষে হানি বেজার একটা ক্ষিপ্র ও গন্ধযুক্ত প্রাণী, যার কারণে অন্যান্য শিকাররা তাকে আক্রমণ করার আগে অনেকটা ভেবে চিনতে থাকে। বিশেষ করে বনের রাজা সিংহ পর্যন্ত তাকে আক্রমণ করার সাহস করে না। এই হানি বেজার ছোট হওয়া সত্ত্বেও বনের অনেক প্রাণী তার হিংস্রতার শিকার হয়ে থাকে। বিশেষ করে হানি বেজারের চামড়া অনেকটা শক্ত হয়ে থাকে, যার ফলে অন্যান্য শিকারের হাত থেকে নিজেকে অনেকটা রক্ষা করতে পারে। আর এই চিতার বাচ্চাগুলো ছোটবেলায় হানি বেজারের মতো দেখতে হওয়ায় বনের হিংস্র প্রাণীর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়ে থাকে। এত কিছুর পরেও মাত্র 17% চিতার বাচ্চা বেঁচে থাকে, বাকি সব রোগে কিংবা বন্য পশুর আক্রমণে মারা পড়ে। অপরপক্ষে যদি কোনো চিতা সিংহের কাছাকাছি চলে আসে তাহলে সিংহের কাছে মারা পড়তে হয়। তবে আপনি উপলব্ধি করতে পারবেন যে একটি চিতার দ্বারা সিংহের কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেও চিতা দেখলে আক্রমণ করে তাদের মেরে ফেলে। এই চিতা যদি কখনো সিংহের বাচ্চা সামনাসামনি পায় তাহলে তাদের মেরে ফেলে। তাই চিতাদের থেকে বদলা নিতে সিংহ চিতার বাচ্চাকে মেরে ফেলে। বন্ধুরা, আমরা তো জানি সচরাচর শরীর কতটা কাঁটা দ্বারা আবৃত হয়ে থাকে এবং এই কাঁটাগুলোই তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে, সাথে সাথে কাঁটাগুলো অনেক বিষাক্ত হয়ে থাকে। কিন্তু এই ভিডিওতে চিতার সচরাচর শরীর সম্পর্কে জেনেও স্বীকার করার চেষ্টা করছে, কিন্তু ফলাফল যে বেদনাদায়ক হবে সেটা হয়তো চিতা কখনো ভাবেনি। এই ভিডিওতে চিতা নিজেকে শক্তিশালী প্রাণী ভেবে কুমিরের এলাকায় এসে জল পান করছিল, কিন্তু সে হয়তো জানতো না জলের কুমির ডাঙ্গায় বা কতটা বিপজ্জনক হয়ে থাকে। তবে শেষ পর্যন্ত কুমির চিতাটির মুখ বরাবর কামড় বসিয়ে চিতাকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। চিতার সাথে থাকা সঙ্গী সাথীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়, যারা হয়তো ভাবছিল যদি তারাও জল খেতে নামতো তাহলে তাদের কুমিরের কাছে শিকার হতে হতো। বেচারা চিতা খাবারের খোঁজ করতে করতে ভুল জায়গায় চলে আসে, যেখানে ছিল তার চিরশত্রু সিংহ। চিতাকে একা পেয়ে অনেকগুলো সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে এক একটি সিংহ এক এক জায়গায় কামড় দিয়ে দুর্বল করার চেষ্টা করছে। শেষ অবধি একটি সিংহ তার গলায় সজোরে কামড় বসিয়ে মেরে ফেলে। চিতাটি শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে সিংহের হাতে মারা পড়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।